आखिर कब तक हम बर्दाश्त करेंगे? मेट्रो रेल चालू हो गई, बाजार खुल गए, सिनेमा हॉल चालू हो गया, तो फिर लोकल ट्रेनें चालू क्यों नहीं हो रही है? ये बातें आज हुगली जिला के पंडुआ और हुगली स्टेशन पर आम मुसाफिरों ने पेट्रोल स्पेशल लोकल ट्रेन को रोककर एहतजाजी मुजाहरा करते हुए कहा। आधे घंटे तक ट्रेन रुकी रही। इसके बाद सिक्योरिटी अफसर एसएम असलम की रहनुमाई में काफ़ी तादाद में रेलवे पुलिस मौके पर पहुंची। उसके बाद एहतजाजियों को समझा बुझाकर उन्हें ट्रेन चालू करने की बात कही गई। साथ ही उन्होंने कहा कि अपने मुतालबात तहरीरी शक्ल में दें, मैं DRM तक पहुँचा दूंगा। आधे घंटे बाद रेल आंदोलन बहाल हो गया। रेल जे करछे अपना संगे की करछे एटा भालो ना खराब की बोलबेन? আমাদের এই কারণে যে এতদিন তো করোনা চলছিল, এখনো করোনা আছে, তো করোনাটা এখন বর্তমানে ছোঁয়ায় মানুষ কিন্তু নাকে মরে যাচ্ছে। যারা দিনমজুর তাদেরকে কথা বলছি আমি, চাকরিজীবীদের তো মায়না আছে, কোন একটা এমন কারণ নেই যারা চাকরিজীবীর মায়না পাচ্ছে না। যেগুলো স্কুলের টিচার যারা সরকারি চাকরি আছে তা বলো না, এরা কিন্তু মায়না পাচ্ছে। আর যারা দিনমজুরি তারা কি পাচ্ছে? এর তো বলছিল চাল দিচ্ছে 30 কিলো চাল দিচ্ছে, 25 কিলো চাল দিচ্ছে। কোনো একটা মানুষ, এক মিনিট, একটা মানুষ 5 কিলোর বেশি চাল পায় না, মাথা পিছু পায়নি মাসে। তার তো কথা ছিল 10 কিলো করে, 5 কিলো করে চাল পেয়ে যাবে। কেন্দ্র দিচ্ছে না, পার্টি ঠিক হয়ে যাচ্ছে না। ধর্মঘটে নেমেছি একটা, এর জন্য এটা করলাম। আমরা ধর্মঘটে নেমেছি, আমরা কঠিন থাকবে এটা কালকে কি যত আমাদের সরকার মানে মুখ্যমন্ত্রী যদি কিছু না করছে যেন না হয় কোনো আমরা সেইটে চাই। আমরা ভালি ভেলুর থেকে সবাই হেঁটে এসেছি, কেউ বাসে এসেছি, বহুত কষ্ট করে আমরা এসেছি এখানে। কালকে যেন আমরা দিনমজুরে কাজ করে কালকে ঠিকঠাক যেতেও পারি, আসতেও পারি, সেইটে মানে মেন কথা যে বাঁচে মানুষ। শুধু রেলে স্টেশন যেন সাধারণ মানুষ ওঠা উচিত ছিল না, সেটা আমি সেটা নিয়ে আমি যেতে যাই না। এটা স্টাফ স্টেশন চালানো হচ্ছে, সেটা স্টাফ স্টাফের জন্য, যাতায়াতের জন্য, চাকরির জন্য, তাদের জন্য করা হয়েছে। অনুরোধ করছি, দয়া করে রেলের কথা ভাববেন না, রেলের স্টাফের কথা ভাববেন না, হ্যাঁ আম জনতার কথা ভাবুন। যাতে ট্রেনটা যাতে চলে, যাতে সবাই যাতে যেতে পারে, দিন মজুর যাতে খেতে খেতে পারে। কেন অসংগঠিত মানুষের জন্যই ট্রেন, কিন্তু শুধু সরকারি স্টাফেদের জন্য না। যেভাবে অত্যাচার করছে ট্রেনেতে, ট্রেন থেকে নামিয়ে দেওয়া, ফাইন 1200-1500 টাকা লাগাম ছাড়া নিচ্ছে, এটা দিদিকে অনুরোধ করছি একবার ভেবে দেখো, ট্রেনটা চালু করুক। বাসে যদি এত পাবলিক উঠতে পারে, মেট্রো রেলে যদি এত পাবলিক উঠতে পারে, ট্রেনে অসুবিধে কোথায়? আজকে রোববার, আজকে রোববার, আজকে তো সাধারণ লোক আছে বেশি, স্টাফ তো কম, তাহলে আজকে সাধারণ মানুষের আছে বেশি, তা সত্ত্বেও আজকে প্রত্যেক স্টেশনে স্টেশনে পুলিশের ছয়লা। হ্যাঁ এবার ট্রেনে উঠতে দিচ্ছে না, দিদি একবার ভেবে দেখেছে, ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, ফাইন কাটছে। আজকে কেন করলেন? আজকে অনুরোধ কেন করলেন? আমরা যাব हम तो चला नहीं सकते। आपको कह दूं कि आप मोहल्ले में बस चला दूं, आप चला देंगे? आप अपनी आवाजें तो पहुंचाएंगे ना, आपकी आवाज पहुंच गई, ठीक है? आप गाड़ी चलने दीजिए, आप ही जैसे पैसेंजर बैठे हम बात कर। ये जो आवाज जो उठाने के लिए बात है, वो लेटर लिखने बात बोल रहे हैं आप? हम आपके, आप हमको लेटर दो, हम आपके आवाज को पहुंचाएंगे। अच्छा तक पहुंचाएंगे। जी जी, गाड़ी को रोकिए मत, चलिए।
हम आपको फोन कर रहे हैं सर, हम आपको फोन कर रहे हैं। ठीक है।